আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আলিয়া নার্সারির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা বারিওয়ান সুইট মালটা এই গাছটার বয়স দুই বছর আমরা এই আলিয়া নার্সারিতেই মালটা লেবু সম্পর্কে চাষ নিয়ে আলোচনা করেছিলাম এরকম ভিডিও আমরা এর আগে আপলোড করেছিলাম তবে আমরা আজকে আলোচনা করব মালটা লেবু ও মিশরীয় হলুদ মালটা এই দুটো ভ্যারাইটি কি একই চলুন বন্ধুরা শুরু করা যাক তবে যারা আমাদের চ্যানেলটা কি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ইউটিউবের মাধ্যমে অনেক জায়গায় প্রচার করতে দেখেছি যে বারিওয়ান মালটা ও মিশরীয় হলুদ মালটা একই ভ্যারাইটি আজ আমরা জানবো দুটো ভ্যারাইটি একই না আলাদা তবে এই মালটা লেবু সম্পর্কে আরও দুইটি কথা আমরা জেনে রাখবো মালটা লেবু হারভেস্ট শুরু হয় অক্টোবর মাস থেকে অক্টোবর থেকে নভেম্বর মাসে এই মালটা হারভেস্টিং শেষ হয়ে যায় এবং মালটা লেবু যখন হারভেস্টিংয়ের সময় হয় তখন এই মালটা লেবুর কালার সবুজ থেকে ফেঁকাছি সবুজ যখন হয় তখন এই মালটা লেবু পরিপক্ক হয় এবং ওই সময় এই মালটা লেবু হারভেস্ট করতে হয় তবে যদি আমরা মনে করি যে মালটা লেবু আমরা অনেক দিন ধরে গাছে রেখে দেবো গাছে রেখে দিলে এর রেজাল্ট কীরকম আসে আমরা যদি পরীক্ষামূলকভাবে অনেক দিন ধরে মালটা যদি গাছে রেখে দিই তাহলে দেখা যাবে মিশরীয় হলুদ মালটার মতো মালটা লেবু হলুদ কালার চলে আসবে তবে সমস্যা একটা দেখা দেবে সেটা হলো মিশরীয় হলুদ মালটা গাছে রেখে দিলে যেমন হলুদ কালার হয় মালটাও রেখে দিলে ওইরকম হলুদ কালার হবে তবে মালটা লেবুর ভিতরে কোনো প্রকার আমরা ওই সময় রস পাবো না রসটা শুকিয়ে যাবে মিশরীয় হলুদ মালটার ভিতরে ওই সময় যদি আমরা কাটি তো দেখা যাবে পুরো টলটলে রস আমরা পেয়ে যাব। বাড়িওয়ান মালটার মধ্যে আমরা কোনো প্রকার রস পাবো না আমরা আলিয়া নার্সারিতে এর আগে মিশরীয় হলুদ মালটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন মিশরীয় হলুদ মালটা যদি ডিসেম্বর মাসেও হারভেস্ট করা হয় পরিপূর্ণ রস পাবো এবং মিশরীয় হলুদ মালটার যে খোলাটা হয় ওটাও খেতে হালকা মিষ্টি লাগে মালটার ভিতরে ওই রকম কিছু হয় না বাড়িওয়ান সুইট মালটা ও মিশরীয় হলুদ মালটা আলাদা ভ্যারাইটি এই ছিল আমাদের আজকের ভিডিও